চতুর্থ শ্রেণীতে পড়ে মাসুদ। বাবা মা অনেক আদর আর যত্নে মানুষ করার লক্ষ্যে বেশ গুরুত্ব দিয়ে লেখাপড়া করাছিল ছেলেটাকে, কিন্তু ছেলেটি এবার পরীক্ষায় ভালো করেনি, যার জন্য মা বকাঝকা আর বাবা গায়ে হাত তোলে। এতে জেদে জীবন দিল ছোট্ট ছেলেটি। পরীক্ষা খারাপ হওয়াতে মা বাবার শাসনে ছোট ছেলের গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে সিরাজগঞ্জের তারাস উপজেলার শিমলা গ্রামে। জানা যায়, গতকাল সকালে পরীক্ষা খারাপ হওয়ার কারণে বাবা মা দুজনে ছেলেটাকে বকাঝকা করে। রাগের মাথায় বাবা চতুর্থ শ্রেণীতে পড়া ছেলেটাকে চড়থাপ্পড় মারে। বকাঝকা শেষে বাবা চলে যায় কাজে, মাও গিয়েছিল ঘাটে। ফাঁকা বাড়িতে একাই ছিল মাসুদ। মা বাড়ি এসে দেখে ঘরে দরজা বন্ধ। ভেবেছিল হয়তো রাগ করে ছেলেটা ঘুমিয়ে আছে। তবে দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে জানালা ভেঙে দেখে ফ্যানের সাথে ফাঁস নিয়ে ঝুলছে ছেলেটা। পরে দরজা ভেঙে উদ্ধার করা হয় লাশ। একমাত্র ছেলের এমন হঠাৎ মৃত্যুতে শোক সামলাতে পারছে না অসহায় বাবা মা। দর্শক, মা বাবার বকা খেয়ে ছোট ছেলেটার আত্মহত্যার ঘটনায় মা বাবার দোষ আছে কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।